করোনা মোকাবিলা নিয়ে মোদি সরকারের কড়া সমালোচনায় অমর্ত সেন। কোভিড মোকাবিলায় কাজ না করে কৃতিত্ব নিতেই ব্যস্ত কেন্দ্রীয় সরকার, বিশ্বকে বাঁচিয়ে দেবে ভারত এমন একটা প্রচারের চেষ্টা হয়েছে, এটা স্কিজোফ্রেনিয়া কটাক্ষ নোবেলজয়ী অর্থনীতিবিদের। এর ফলে সমস্যা বেড়েছে মানুষের জীবনের উপর, যার প্রভাব পড়েছে। করোনা আবহে মোদি সরকারকে দ্বিধাগ্রস্ত বলে উল্লেখ অমর্তর। শক্তি অনুযায়ী কাজ করতে পারেনি ভারত, কারণ সরকার ছিল দ্বিধাগ্রস্ত। কাজ না করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা কম বুদ্ধির লক্ষণ, ভারত সেটাই করেছে। কেউ ভালো কাজ করলে আপনা আপনি সে কৃতিত্ব অর্জন করে, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথকে উদ্ধৃত করে মন্তব্য অমর্তর। 1769 সালে অ্যাডাম স্মিথের লেখাকে উদ্ধৃত করে তার মন্তব্য মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে ফিরহাদ হাকিম কি জানিয়েছেন আপনাদের শোনাব। বিশ্বের ওয়ান অফ দ্য হাইয়েস্ট ডেথ ইন্ডিয়ায় হয়েছে, পরিকল্পনার অভাবে। যদিও কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করত, টিকা পরিকল্পনা, যেটা সুপ্রিম কোর্ট বারবার করে বলেছে, যদি টিকা কত লাগবে 130 কোটি মানুষের জন্য টিকার আগে থেকে ব্যবস্থা করত, তাহলে আজকে ভারতবর্ষ শ্মশানে পরিণত হতো না। রাজ্যের দুটি সরকারি হাসপাতালে আরও 4 জন মিউকর মাইকোসিসে আক্রান্তের হদিশ মিলল। এই রোগে আক্রান্ত হয়ে 2 জন রোগী এনআরএসে চিকিৎসাধীন, হাসপাতাল সূত্রে খবর। অস্ত্রোপচারের পর তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল, করোনামুক্ত হওয়ার পর ওই 2 জন মিউকর মাইকোসিসে আক্রান্ত হন। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজেও মিউকর মাইকোসিসে আক্রান্ত 2 জন রোগীর সন্ধান মিলেছে, হাসপাতাল সূত্রে খবর। 3 জন সন্দেহভাজনকে চিহ্নিত করে ইএনটি বিভাগে ভর্তি করা হয়, পরীক্ষায় জানা যায় এর মধ্যে 2 জন মিউকর মাইকোসিসে আক্রান্ত। এবার কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন রোগীর খোঁজ মিলল, যারা মিউকর মাইকোসিস আক্রান্তে সন্দেহ বলে চিকিৎসকরা জানাচ্ছেন। তাদের আরও বক্তব্য, এই 3 জনের মধ্যে 2 জনের মিউকর মাইকোসিস রিপোর্ট সমস্ত রকমের পরীক্ষা কনফার্ম হয়েছে এবং 1 জনের অস্ত্রোপচার করা গেছে। এছাড়া আরও 1 জন সন্দেহভাজন রয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে বলা হচ্ছে যে এই মুহূর্তে রাজ্যে মিউকর মাইকোসিস কনফার্মড কেসের সংখ্যা 30, মৃতের সংখ্যা 6। আরজিকর মেডিকেল কলেজের পর এবার এনআরএস মেডিকেল কলেজে 2 জন রোগী চিহ্নিত হলেন যারা মিউকর মাইকোসিস আক্রান্ত। তারা 2 জনেই ইএনটি বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তাদের অস্ত্রোপচার হয়েছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল। এই হাসপাতালে যারা যারা সন্দেহভাজন হিসেবে আসছেন তাদের দ্রুততার সঙ্গে চিহ্নিত করা হচ্ছে এবং এই 2 জন রোগীর ক্ষেত্রেও জানা গিয়েছে তাদের কোভিড সংক্রমণ হয়েছিল এবং সুস্থ হওয়ার পর এই সংক্রমণ চিহ্নিত হয়। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলম করণ যায়, এবিপি আনন্দ, কলকাতা। সাউথ পয়েন্ট স্কুলে টিকাকরণ হলো 18 বছরের থেকে বেশি বয়সের পড়ুয়াদের। সাউথ পয়েন্ট স্কুলে ভ্যাকসিনেশন হলো, আজকে 18 বছরের ঊর্ধ্বে যে পড়ুয়ারা রয়েছে তাদের ভ্যাকসিনেশন হলো। সুবিধা বলতে অন্য কোথাও তো হচ্ছে না খুব একটা, যার ফলে মানে কমফোর্টেবল সারাউন্ডিং, মানে চেনা শোনা একটা মানে অ্যাটমসফিয়ার এখানে, সেটাই মানে সুবিধা। আই ফিল ভেরি প্রিভিলেজড অ্যান্ড টু বি স্ট্যান্ডিং ইন আ ভেরি সেফ এনভায়রনমেন্ট অ্যান্ড টু বি রিসিভিং দিস ভ্যাকসিনেশন। কয়েকদিন আগে যখন অলরেডি ক্লাস 12-এর পরীক্ষা হওয়ার কথা ছিল, আমরা তখনই ভেবেছিলাম যে আমরা যখনই পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা একটা ভ্যাকসিনেশন ক্যাম্প করে আমাদের ক্লাস 12-এর সব স্টুডেন্টসদের ভ্যাকসিনেশন অফার করব, কেন ওদের পরীক্ষাতে বসার কথা ছিল। এখন যখন CBSE 12 ক্যান্সেল হয়ে গেছে, তাও ওদের অনেক রিজনস আছে যাতে ওরা বাইরে যাবে, নেক্সট 3-4 মাসের মধ্যে কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার করবে, ওরা অন্য কোথাও ইন্টারভিউ দিতে, কলেজ অ্যাডমিশনের জন্য অনেক রকম এক্সপোজার হবে যেটা অন্যান্য ক্লাসের বাচ্চার হওয়ার চান্স নয়। প্লাস 18-year-old গভর্নমেন্টও অ্যালাউ করেছে, তো এইগুলো ভেবেই আমরা এটা অফার করেছি। যে আর আমাদের স্কুলের পরিবেশে একটা সোশ্যাল ডিস্টেন্সিং, একটা জানা জায়গায় এসে পেরেন্টসরাও মানে কনফিডেন্ট থাকবে যে বাচ্চার আর কোনো রকম ইনফেকশন হবে না অন্তত ভ্যাকসিনেশন করাতে এসে।